তেলাপোকার যন্ত্রণায় অতিষ্ঠ? বাসায় ছোট ছোট চায়না তেলাপোকা এবং বড় তেলাপোকা দখল করে নিয়েছে? পোকামাকড়ের মধ্যে তেলাপোকা সবচেয়ে ক্ষতিকর এবং নোংরা। তেলাপোকা আমাদের অজান্তেই ভয়ঙ্কর বিভিন্ন রোগ, ব্যাকটেরিয়া ও ভাইরাস ছড়ায়। অ্যালার্জি এবং অ্যাজমা রোগের জন্য বিশেষভাবে দায়ী করা হয় তেলাপোকাকে। এছাড়াও তেলাপোকার জন্য ফুড পয়জনিং, বদ হজম, পেটের ব্যথা, অ্যালার্জি সহ মারাত্মক বিভিন্ন রোগ ছড়ায়। তেলাপোকা থাকে ময়লা আবর্জনায়, কিচেনে, বাথরুমে, বাথরুমের পাইপে। রাতের বেলা এরা সারা ঘর ঘুরে বেড়ায়, পরে আমাদের খাবার টেবিলের বিভিন্ন প্লেট, গ্লাস, অন্যান্য জিনিসে এবং ব্রাশে হেঁটে বেড়ায়, যা পরদিন সকালেই আমরা আমাদের অজান্তে এগুলো ব্যবহার করে বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছি। তেলাপোকা থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো বাজারে কম দামি বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করছেন, যার মাধ্যমে আসলে তেলাপোকা মারা সম্ভব না। 10 বারে 70 টাকা করে 700 টাকা খরচ করেও এর হাত থেকে যদি আপনি মুক্তি না পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য আমাদের এই তেলাপোকা দমনের প্রোডাক্ট আমরা 100% গ্যারান্টি সহ দিচ্ছি।